দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, আপনার কিডনি রোগ আছে কি না কিভাবে বুঝবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কিডনি রোগের প্রাদুর্ভাব আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সমগ্র বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও এখন কিডনি রোগ পরিস্থিতি ভয়াবহ। লক্ষণের দুর্বলতার জন্য ক্রনিক কিডনি রোগে ভুগছেন এমন অনেকেই জানেন না যে তার এই রোগটি আছে। ক্রনিক কিডনি রোগ অনেক বছর পরে কিডনি ফেইলর সৃষ্টি করে। কিডনি রোগ আছে এমন অনেকেরই সারা জীবনে কিডনি ফেইলর হয় না। স্টেজ 3 কিডনি রোগ আছে এমন 80% লোকের কিডনি অকেজো হয় না। কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে সেই অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা নেওয়া সহজ হয়। আপনার অথবা আপনার পরিচিত কারো যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা যায়, তাহলে ডাক্তারের সাথে কথা বলে ব্লাড ও ইউরিন টেস্ট করিয়ে নিশ্চিত হন। কারণ কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্য স্বাস্থ্য সমস্যার উপসর্গের মিল আছে। আসুন জেনে নেই কিডনি রোগের উপসর্গগুলো সম্বন্ধে। 1. এনার্জি কমে যাওয়া, অনেক বেশি ক্লান্ত অনুভব করা অথবা মনোযোগের সমস্যা হওয়া। কিডনির কর্মক্ষমতা যখন মারাত্মকভাবে কমে যায়, তখন রক্তে অপদ্রব্য হিসেবে টক্সিন উৎপন্ন হয়। এর ফলে আপনি দুর্বল ও ক্লান্ত অনুভব করেন এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়ে। আরেকটা জটিলতা দেখা দিতে পারে, আর তা হচ্ছে অ্যানিমিয়া। রক্ত স্বল্পতার কারণেও দুর্বলতা বা অবসাদগ্রস্ততার সমস্যা হতে পারে। 2. ঘুমের সমস্যা হওয়া। যখন কিডনি রক্ত পরিশোধন করতে অপারগ হয়, তখন রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাহির হতে পারে না বলে রক্তেই থেকে যায়, যার কারণে ঘুমের সমস্যা সৃষ্টি হয়। অবেসিটি বা স্থূলতার সাথে ক্রনিক কিডনি ডিজিজের যোগসূত্র আছে এবং নিদ্রাহীনতা ক্রনিক কিডনি ডিজিজের একটি সাধারণ উপসর্গ। 3. ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও ফেটে যাওয়া। সুস্থ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল বাহির করে দেয়, লাল রক্ত কণিকা তৈরি করে, হাড়কে শক্তিশালী করে এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে। শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক খনিজ ও হাড়ের অসুখের জন্যও হতে পারে, যা অ্যাডভান্স কিডনি রোগের সহগামী হিসেবে থাকতে পারে। যখন কিডনি রক্তের পুষ্টির উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না। 4. ঘন ঘন প্রস্রাব করা। যদি আপনার প্রায় মূত্রত্যাগের প্রয়োজন হয়, বিশেষ করে রাতের বেলায়, তাহলে এটা কিডনি রোগের লক্ষণ। যখন কিডনির ছাঁকনিগুলো নষ্ট হয়ে যায়, তখন প্রস্রাবের বেগ বৃদ্ধি পায়। ঘন ঘন মূত্রত্যাগ ইউরিন ইনফেকশনের ও লক্ষণ হতে পারে। পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এই উপসর্গ দেখা দেয়। 5. প্রস্রাবের সাথে রক্ত গেলে। সুস্থ কিডনি সাধারণত ব্লাড সেলগুলোকে শরীরের ভিতরের থেকে রক্ত থেকে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বাহির করে দেয়। যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্লাড সেল বাহির হতে শুরু করে। প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার এই লক্ষণটির কিডনি রোগের সাথে সাথে টিউমার, কিডনির পাথর বা ইনফেকশনেরও ইঙ্গিত হতে পারে। 6. প্রস্রাবে বেশি ফেনা হলে। প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে। ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা বা বাবেল হয়, প্রস্রাবের এই বুদবুদ ও ঠিক সেই রকম। প্রস্রাবে অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্যই এমন হয়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন লিক হয়ে প্রস্রাবের সাথে বাহির হয় বলে প্রস্রাবে ফেনা দেখা দেয়। 7. চোখের চারপাশে ফুলে গেলে। যখন কিডনি অনেক বেশি লিক করে, তখন প্রচুর পরিমাণে প্রোটিন প্রস্রাবের সাথে বাহির হয়ে যায় বলে চোখের চারপাশে ফুলে যায়। 8. পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেলে। কিডনির কার্যকারিতা কমে গেলে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, ফলে পা এবং গোড়ালি ফুলে যায়। পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হার্ট, লিভার এবং পায়ের শিরায় দীর্ঘমেয়াদী সমস্যার লক্ষণও হতে পারে। 9. ক্ষুধা কমে গেলে। এটা খুবই সাধারণ সমস্যা, কিন্তু শরীরের টক্সিনের উৎপাদন বৃদ্ধি পেলে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলস্বরূপ ক্ষুধা কমে যায়। 10. সবসময় শীত বোধ হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভূত হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে।
ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।